প্রতি ডোজ করোনার টিকায় খরচ তিন হাজার টাকা বিভিন্ন গণমাধ্যমে দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের এমন বিজ্ঞপ্তি যাতে জনগণকে ভুল তথ্য না দেয় সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ এক কোটি এক লাখ পঞ্চাশ হাজার ডোজ করোনার টিকায় বাংলাদেশের মোট ব্যয় তিন হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা হিসেবটা পাওয়া যায় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞাপন থেকে আমি বলতে পারব অনেকে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরোজ করোনার টিকার বিপরীতে খরচ যৌক্তিক পর্যায়ে থাকলো কিনা এটিএন বাংলার মুক্তমত অনুষ্ঠানে যোগ দিয়ে সে ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যার আহ্বান জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ জনগণ যেন কোনো ভুল তথ্য না পায় তো বিভ্রান্তি দূর করার জন্যই কিন্তু তাদের এটা জানানো উচিত বলে আমার মনে হয় আর কি স্বাস্থ্য দুর্নীতির লাগাম ধরার এখন সময় উল্লেখ করে সংকট মোকাবেলায় দেশেই টিকা তৈরির কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া দরকার বলেও মনে করেন তিনি দুর্নীতি দুর্নীতি সবার জন্য আইন তার জন্য সমানভাবে প্রয়োগ হয় আমি মনে করি সেটাই করা উচিত করোনাকালে পঞ্চাশ লাখ দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে যে নগদ সহায়তা প্রদান করা হয়েছে তার আওতা বৃদ্ধির আহ্বানও এ সময় জানানো হয় এই আড়াই হাজার টাকা অবশ্যই কোনো একজন ব্যক্তির জন্য পরিবারের জন্যই করোনাকালীন সময় যথেষ্ট নয় এর পরিমাণ বৃদ্ধি করা উচিত চম্রাটানো আর এটিন নিউজ ঢাকা